কুমিল্লার গৌরীপুরে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার ঘটনার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, পুলিশ তো গতকালকে জানিয়েছিল যে এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, আজ পুলিশ সুপারের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, কখন এই সংবাদ সম্মেলন হবে? তিনজনকে আটক করা হয়েছে এজাহারনামে এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। এ মামলায় আপনার নয় জনকে আপনার এজাহারনামে আসামি করা হলো, এর মধ্যে কিন্তু পাঁচজন দেশের বাইরে চলে গেছে, যারা আপনার চারটা দেশে অবস্থান করছে। তো র্যাবের যিনি এখানকার অধিনায়ক র্যাব ১১, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে আপনার তারা যে দেশে আছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে এবং অপর যে আসামি পলাতক রয়েছে তাকে গ্রেপ্তার করা হবে। এর আগে কিন্তু আপনার পুলিশের পক্ষ থেকে কিন্তু নারায়ণগঞ্জ এলাকা থেকে আপনার গাড়ির যে চালক আপনার ঘটনার পর এবং আগে যেই মাইক্রোবাসকে তাদেরকে আপনার নিয়ে আসা হয়েছিল আপনার ঘটনাস্থলে, সেই মাইক্রোবাসের চালক সুমনকে কিন্তু আটক করেছে পুলিশ, আপনার যেটা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। এবং এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু যে ঘটনাগুলো আমাদের পুলিশ সুপার বলেছেন যে আপনার এখানে এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনো কারণে পূর্ব বিরোধকে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। তো আমরা পরবর্তী সংবাদে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ মামুন। ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুর রহমান।